আসসালামু আলাইকুম দর্শক, অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনার নাম্বারে ফোন করে, সেই নাম্বারটা ধরে তার নাম এবং তার লোকেশন জানার উপায়গুলো আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। এ বিষয়ে অনেক কমেন্ট আসতেছে। ভাই, আমি আজকে যা বলবো আমার জানা মতে সাধারণ জনগণের হাতে এতটুকুই আছে। তো চলেন, আমার ক্ষেত্রে আমি কি করি, আমার নাম্বারে কোনো অপরিচিত লোক কল করলে আমি সর্বপ্রথম চেষ্টা করি যে এই নাম্বারটার সাথে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট যুক্ত আছে কিনা সেটা বের করার। এই জন্য আমি ইমোতে সেভ করে দেখি যে তার নাম আসে কি না বা তার ছবি দেখা যায় কি না। হোয়াটসঅ্যাপে সেভ করি, দেখি যে তার নাম আসে কি না বা ছবি আসে কি না। আমি তারপরে ফেসবুকে সার্চ করি যে কোনো জায়গায় এই নাম্বার দিয়ে কোনো পোস্ট করা আছে কি না। তো আপনারা প্রথমে সর্বপ্রথম নর্মালভাবে এটা ট্রাই করে দেখতে পারেন। দুই নম্বর বিষয় হচ্ছে, আমি খেয়াল করি যে এই নাম্বারের আন্ডারে কোনো বিকাশ অ্যাকাউন্ট আছে কি না বা সেই বিকাশ অ্যাকাউন্টের সেই ব্যক্তিটার নাম কি। দর্শক শ্রোতা, যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা সেলফিন অ্যাপ ব্যবহার করতে পারে এবং সেলফিন অ্যাপ থেকে কিন্তু জানা সম্ভব একজন ব্যক্তির নাম্বারের সাথে যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে সেই বিকাশ অ্যাকাউন্টের মালিকের নাম জানা সম্ভব। তো যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা এই সুবিধাটা কিন্তু মানে পায়, এটার মাধ্যমেও নাম জানা সম্ভব। দর্শক শ্রোতা, আপনি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সেলফিন লিখে সার্চ দিবেন, একটি অ্যাপ পাবেন, এই অ্যাপটা ইনস্টল দিবেন। আমি ভাই, আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে এবং সব কিছুই কমপ্লিট, আমি ওপেন করছি। আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। আমি আপনাদেরকে একটু পরে বলতেছি যে এই অ্যাপে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। আপনারা জাস্ট দেখেন, কাজ দেখেন কীভাবে ফোন নাম্বার থেকে আমরা তার নাম বের করে ফেলি। এখানে ফান্ড ট্রান্সফার লেখা আছে, এখানে বিকাশ লেখা আছে, এখানে একটি মোবাইল নাম্বার লিখলাম। সাপোজ এই মোবাইল নাম্বারটার মালিকের নাম আমরা জানতে চাই, ঠিক আছে। এখন আমরা নেক্সট বাটনে চাপ দিব। দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বার আন্ডারে যে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই বিকাশ অ্যাকাউন্টের মালিকের নাম হচ্ছে MD কাশেম আলী। তাহলে বুঝতে পেরেছেন আমরা খুব সহজেই কিন্তু এই সেলফিন অ্যাপের মাধ্যমে নাম্বার থেকে নাম বের করে ফেললাম। এখন বলতে পারেন যে ভাই, সেলফিন অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয়। এটা আসলে মূলত ইসলামী ব্যাংকের একটা সার্ভিস। আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যারা এরকম নাম্বার থেকে নাম বের করতে চান ভাই, সহজ পদ্ধতি বুঝিয়ে দেই। আপনি ইসলামী ব্যাংকে যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমার একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। আপনি একটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানেই বলবেন যে আমার একটি সেলফিন অ্যাকাউন্ট খুলে দেন, সেলফিন অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করে দেন। তারাই সব কিছু করে দিবে, আপনার শুধুমাত্র ব্যাংকে যেতে হবে। এরপরে বাসায় এসে আপনি ব্যাংকের সকল কিছু এখানে দেখতেও পারবেন, প্লাস আপনি চাইলে যে কোনো নাম্বার থেকে তার বিকাশ অ্যাকাউন্টের নামটা আপনি বের করতে পারবেন কিন্তু। ওকে, আর ভাই, যারা খুবই ট্যালেন্ট আছেন তারা ঘরে বসেই কিন্তু সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারেন বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, দেখে নেবেন। চলেন আরেকটা পথ দেখাই, সহজ পথ। দর্শক শ্রোতা, তিন নম্বর বিষয় হচ্ছে, আমরা দুইটা অ্যাপ ব্যবহার করি, যে অ্যাপের মাধ্যমে আসলে খুব সহজেই যে কোনো নাম্বারের নাম এবং ছবি পাওয়া যায়। সেটা হচ্ছে ট্রুকলার এবং আইকন অ্যাপ। আমি বেশিরভাগ ক্ষেত্রে আইকন অ্যাপ ব্যবহার করি। এই অ্যাপটা আপনারা ইনস্টল দেওয়ার পরে আপনার নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ওপেন করবেন এবং এখানে সার্চ দেওয়ার সিস্টেম থাকবে। আপনি সার্চ দিয়ে, মোবাইল নাম্বার সার্চ দিয়ে সেই ব্যক্তিটার নাম বা ছবি দেখতে পারেন। দর্শক শ্রোতা, আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন আইকন, আইকন লেখার পরে অ্যাপটা পেয়ে যাবেন, অ্যাপটা ইনস্টল দিয়ে দিবেন। আমার যেহেতু ইনস্টল আছে আমি ওপেন করলাম, ওপেন করার পর গেট স্টার্টেড লেখাটা চাপ দিলাম। এরপর আইকন অ্যাপটা আপনি এখানে ডিফল্টভাবে সেট করে দেন টিক মেরে। এরপরে আপনার একটি ফোন নাম্বার চাইবে, আপনি এখানে ফোন নাম্বার দিতে হবে। দর্শক শ্রোতা, এখানে ফোন নাম্বার দিয়ে এখানে এই কানেক্ট লেখাতে আপনি ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে ভাই অটোমেটিকলি এটা নিয়ে নিবে। এরপরে আপনি এখানে দিস ইজ মি লেখাতে চাপ দিবেন, আবার আপনার নাম যদি সেট করতে বলে আপনি করতে পারেন। এখন হচ্ছে আপনি এই যে এখানে, এই যে এখানে যে একটা চিহ্ন আছে ডায়াল প্যাডের মতো, এখানে ক্লিক করেন। আপনি যে নাম্বারটা দিয়ে খোঁজ করতে চান, যে নাম্বারের নাম ছবি আপনি চান, এখানে এই নাম্বারটা লিখেন এবং এখানে এই সার্চ বারে ক্লিক করেন। দর্শক শ্রোতা, খেয়াল করে দেখেন এই যে এই নাম্বারটার ব্যক্তিটার নাম হচ্ছে সাইফুল। ওকে, তার ছবি যদি কোনো জায়গায় থাকতো ভাই সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায়, তাহলে এখানে ছবিটাও আপনারা দেখতে পাইতেন। এখন অনেকে বলবেন যে ভাই, কিছু নাম্বারের তো নাম টাম পাচ্ছি না। তাহলে বুঝবেন যে এইসব নাম্বার জীবনে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কখনো ব্যবহারই করা হয় নাই বা কারোর কাছে সেভও নাই বা এমন একটা ব্যাপার, ঠিক আছে। বা যাদের কাছে সেভ আছে তারা এই অ্যাপটাও জীবনে ব্যবহার করে নাই।
কীভাবে আপনি পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা চলেন এবার লোকেশন সম্পর্কে কিছুটা আইডিয়া দেই। বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে আসলে মানুষজন ধরা খেয়ে যায়, মানে নাম ছবি বের হয়ে আসে। তো এই অ্যাপটা কীভাবে কাজ করে, এর আগেও আমরা বলেছি যে এই অ্যাপটা আসলে কাজ করে এইভাবে যে আপনি যদি আজকে এই অ্যাপটাতে আপনার নাম্বারটা রেজিস্ট্রেশন করান, তাহলে আপনার ফোনে থাকা সকল কন্ট্যাক্ট লিস্ট, অর্থাৎ আপনার ফোনে থাকা সকল নাম্বার যে যে নামে সেভ করা আছে, সেগুলো তাদের সার্ভারে তারা নিয়ে নেয়। পরবর্তীতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি কেউ একজন সার্চ দিল এবং আপনার কন্ট্যাক্ট লিস্টের সেই মানুষটাই আসলে এই কালপিট যদি হয়ে থাকে, তারা তাদের সার্ভার থেকে কি করবে, আপনি যে নামে সেভ করে রেখেছেন সেই নামটা আরেকজনের কাছে দিয়ে দিবে। এইভাবে আসলে কাজ করে। এই হচ্ছে গেল নাম বের করার বা ছবি বের করার উপায়গুলো। এছাড়া কোনো উপায় আমার জানা মতে নাই ভাই। এবার আসেন লোকেশন বের করার কথা বলি। সত্যি কথা শুনবেন, আপনার যদি ভাই লোকেশন জানার দরকার হয় কোনো মানুষের, তাহলে সেই ব্যক্তিটার মোবাইলে যদি লোকেশনটা অন থাকে এবং আপনি যদি তার জিমেল অ্যাকাউন্টটা জানেন ওই মোবাইলে থাকা, তাহলে আপনি কিন্তু গুগল ফাইন্ডার দিয়ে তার লোকেশনটা ট্র্যাক করতে পারবেন। শর্ত হচ্ছে ইন্টারনেট কানেকশন চালু থাকা লাগবে। আরেকটা বিষয়, ওই ব্যক্তিটা যদি তার লোকেশন শেয়ার করে স্বেচ্ছায়, তাহলে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। এছাড়া ভাই, আপনার যদি সিম কোম্পানির কোনো লোকের সাথে সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকে, মানে মামা খালু থাকে, তা আপনি তাদের দ্বারাও লোকেশন ট্র্যাক করাইতে পারবেন। যেমন আপনি জাস্ট বলবেন যে এই নাম্বারটা এখন কোন এলাকার নেটওয়ার্ক গ্রহণ করতেছে একটু বলেন। ভাই আমরা এই যে আমাদের মোবাইলগুলো যে ব্যবহার করি, আমাদের এখান থেকে কিন্তু হয়তো বা আশেপাশেই একটুখানি দূরেই হয়তো বা সেই নেটওয়ার্ক থেকে আমরা সিগন্যালটা নিয়ে কথাবার্তা বলি, তাই না? বেশি দূরেরটা কিন্তু নেই না। তো এইভাবে আপনার যদি সিম কোম্পানিতে ভাই মাম্মা খালু থাকে, তারে বলেন যে এই সিমটা কোন এলাকার নেটওয়ার্ক নিতেছে আমার একটু বল, তখন হয়তো বা আপনি লোকেশনটা পেয়ে যাবেন। এছাড়া সাধারণ জনগণের হাতে নাম্বার দিয়ে লোকেশন বের করার কোনো ক্ষমতা নাই ভাই, ঠিক আছে? পুলিশ প্রশাসন এই পদ্ধতিটাই ব্যবহার করে, সিম কোম্পানির সহায়তা নেয়। তো আশা করি আজকের এই ভিডিওতে আমরা দুইটা বিষয় কভার করতে পেরেছি। এক হচ্ছে নাম্বার থেকে নাম বের করা, ছবি বের করা, দুই নম্বর হচ্ছে লোকেশন সম্পর্কে কিছুটা আইডিয়া পেলাম। এছাড়া আপনি যদি সারা দিন ঘুরেন ও ভাই, বিভিন্ন রকম ভিডিও পাবেন, কোনো লাভ হবে না, কথা কিন্তু এইগুলাই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।